লেকথানা এলাকায় আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আর এবার হাইকোর্টের নির্দেশে তদন্তভার দেওয়া হলো মহিলা ডিসিকে। অভিযুক্ত পুলিশ অফিসার ও কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হলো। আর আমরা জানি হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার, এবং আমরা গতকাল দেখলাম নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে ভর্ৎসিত কলকাতা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। পার্থ, গতকালই হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল যে ওসি ছাড়াও 5 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, সিপিকে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই মতো এবার প্রক্রিয়া শুরু হলো। এবং পুলিশের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ ছিল অফিসার সহ মোট 6 পুলিশ কর্মী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং সেক্ষেত্রে সেটাও বলছেন পুলিশের তরফ থেকে যে সেক্ষেত্রেও কিন্তু যে ব্যবস্থা গ্রহণের জন্য যে প্রক্রিয়া বা প্রস্তুতি সেটাও শুরু হয়েছে। পাশাপাশি হাইকোর্টের যে অর্ডার ছিল গতকালকে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ এটাও জানাচ্ছে তারা আইনি পরামর্শ সেটাও নিতে শুরু করেছে। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ। আর এই ঘটনায় স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি কি বলছেন শোনা বাবু। একটা প্যান্ডেমিকের আকার নিয়েছে, কিন্তু কোভিড এর সময় একটা ভ্যাকসিন ছিল। রেপ, রেপ করার যে মানুষের এই প্রবণতা, এবং যিনি রেপ্ট হয়েছেন তার স্বামী আইএএস অফিসার, এরা তো কিছু মানছে না। এরকম নয় যে শুধু একটা শ্রেণীর মানুষ রেপ্ট হচ্ছে, তো তো মানে উঠতে উঠতে বাড়তে বাড়তে অলমোস্ট মানে জলটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এখন। সেই জন্য আমার মনে হয় যে আমাদের মানে আমাদের রাজ্য, আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট যদি সত্যি কিছু একটা না করতে পারে, কিছু একটা বিহিত না ঘটাতে পারে, বা কিছু যদি একটা নিয়ম কানুনে যদি মানে কি বলবো কোনো রকম যদি পরিবর্তন না আসে, কারণ কেউ ভয় পাচ্ছে না, কারুর কোনো শাস্তির ভয় নেই, কারুর কোনো প্রাণের ভয় নেই। এটা যা তারা জানে যে হ্যাঁ ঠিক আছে, রেপ রেপ করে আমি বেরিয়ে যেতে পারবো, আমি পালিয়ে যেতে পারবো, আমার কিছু হবে না, এই যে আই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং, আমার কিছু হবে না, এই ভাবনাটা থেকে যদি এই পুরুষগুলোকে না বের করা যায়, তাহলে মানে আমরা কেন ভয় পাচ্ছি? যারা রেপ করছে তাদের ভয় পাওয়ার কথা, তাদের ভয় পাওয়া উচিত। তাদের ভয় পাওয়ানোর জন্য যে যে কাজগুলো করার, সেগুলো যদি সেগুলো তো আমরা করতে পারবো না। আমরা রাস্তায় বসে চিৎকার করতে পারবো, আমরা প্রতিবাদ করতে পারবো, আমরা দিনের পর দিন আন্দোলন করতে পারবো, কিন্তু পরিবর্তনটা আমরা ঘটাতে পারবো না। আমরা যাদের ভোট দিয়ে নিয়ে এসেছি আমাদের জন্য কাজ করার জন্য, তাদেরকে ঘটাতে হবে। সো লেকথানায় আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, যেখানে আমরা গতকালই দেখলাম হাইকোর্টের ছত্রে ছত্রে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আর এ নিয়ে দেবলীনা দত্ত তিনি কি বলছেন, রাখবো আপনাদের সামনে। এই যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা এবং এর থেকেও ভয়ঙ্কর ঘটনা তো রোজ ঘটছে, আমরা রোজ খবর পাচ্ছি। তার থেকেও যেটা ভয়ঙ্কর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আমি জানলাম এবং পড়লাম, সেটা হচ্ছে হাইকোর্ট থেকে সিপিকে নির্দেশ দেওয়া হয়েছে তৎকালীন ওসি সঙ্গে একজন সাব ইন্সপেক্টর, একজন সার্জেন্ট এবং 3 মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে যেন পদক্ষেপ নেওয়া হয়। এটা তো আমি বলছি না, জনগণ বলছে না, এটা হাইকোর্ট বলছে। এবারে আমার একটা স্লোগানকে যে সুপরিকল্পিতভাবে ভাইরাল করা হলো, ঠিক আছে আইটি সেলের কাজ, আইটি সেল করেছেন, কোনো অসুবিধে নেই, কিন্তু ওই স্লোগানটার তো আমি লেখিকা ছিলাম না, জনগণের স্লোগান ছিল। আমি বলছি এরকম অফিসার্সরা রয়েছেন, যেমন আমার ব্যক্তিগত পরিচয় আছে মহাদেবদা, মৃণালদা, দেবাশিস, শিব, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের কখনো কোনো কমপ্লেন লঞ্চ করতে অসুবিধা হয় না, এমনকি পশুদের ক্ষেত্রেও পর্যন্ত আমরা সুবিধে পাই, কিন্তু এরা ব্যতিক্রম। ভয়ঙ্কর জায়গাটা এইখানেই যে ব্যতিক্রম। আর একটা কথাই আছে যে এক্সেপশন প্রুভস দ্য রুল, মানে 90% সময় কিন্তু ভাবো একজন মানুষের ক্ষেত্রে, হাইকোর্ট যেখানে বলছে যে ঘটনাটা অত্যন্ত গুরুতর ছিল কিন্তু খুব লঘু ধারায় এফআইআর ফাইল করা হয়েছে, কেন? তাহলে আমরা কি করে পুলিশের ওপর ভরসা করবো?